বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উদয়নারায়ণপুরের গজা সাঁতরা পাড়ায়। জানা গেছে মৃতের নাম মৃত্যুঞ্জয় সাঁতরা, তিনি চাষের কাজ করতেন। এলাকাবাসীদের দাবি, বছর 28-এর ছেলে উদয় সাঁতরা মাঝের মধ্যেই কাজ করলেও বেশিরভাগ সময়ই নেশাগ্রস্ত থাকতেন। বলতে কালকে সন্ধ্যাবেলা ওখান থেকেই ফোন করে, হঠাৎ ছেলেটা বাবার সঙ্গে কিছু অশান্তি ফশান্তি কিছু হয়, ছেলেটা ডিং টিং করতো, বাবাটাও করতো। কাল সেরকমভাবে কিছু অশান্তি হয় না, হয়তো কোনো বশত নেশার ঝোঁকে এসে একটা কুড়ুল নিয়ে এসে বাবা ঘরে শুয়েছিল, সেই সময় এসে এলোপাতাড়ি যখন কোপাতে শুরু করে। এবার পাশে যারা লোকজন আছে গিয়ে একজন দেখে, দেখে গিয়ে দেখুন সব জানাজানি হয়, তখন আমরা স্পটে আসি, এসে দেখি তো তখন মানে মরে পড়ে আছে, ছেলেটা কুড়ুল নিয়ে সোজা রাস্তা দিয়ে বেরিয়ে যায়। ছেলেই বাবাকে মেরেছে? হ্যাঁ, ছেলেই বাবাকে মেরেছে। তারপর গিয়ে হয়তো থানা, তারপর পুলিশকে সঙ্গে সঙ্গে এখান থেকে সিভিক ছিল খবর দেয় থানায়, থানার ফোর্স আসে, ছেলে তখন থানাতেই আছে। পারিবারিক অশান্তি ছিল? পারিবারিক টুকটাক অশান্তি হতো, ছেলেটাও কাজ ভাজ করতো না, বসে থাকতো, বাবার সময় পয়সা পয়সা এরকম চাইতে হয়তো, সেই নিয়ে কিছু অশান্তি হয়েছে। তবে কাল কিছু সেরকমভাবে হয়নি, আগে টুকটাক মদ খেয়ে অশান্তি তো হতো, এসে তো হঠাৎ কুড়ুল নিয়ে এসে এলোপাতাড়ি এরকম নেশার ঝোঁকেই হয়েছে। জানা যায় বৃহস্পতিবার রাতে বাবা ছেলের মধ্যে পারিবারিক অশান্তি হয়, উত্তেজনার বসে বাড়িতে থাকা কুড়ুল দিয়েই উদয় সাঁতরা তার বাবাকে এলোপাথারি কোপায়। এরপর অভিযুক্ত ছেলে কোনো রকম গা ঢাকা না দিয়েই সেই কুড়ুল নিয়েই উদয় নারায়ণপুর থানায় আত্মসমর্পণ করেন। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়। না মারলো, আমি এইখানে, আমি আমার স্বামী মারধর করে বলে আমি পরের বাড়িতে শুতে চলে আসি। আমি কিছুই জানিনি, আমার স্বামী আমাকে মারধর করে বলে আমি পরের বাড়িতে শুতে চলে আসি। ছেলের সঙ্গে কিছু গন্ডগোল হয়েছিল? না, ছেলের সঙ্গে গন্ডগোল হয়েছে, কী হয়েছে আমি তাও জানিনি, আমি ওসব কিছুই জানিনি। ছেলে কি মাথার সমস্যা ছিল? হ্যাঁ, ছেলের মাথার সমস্যা ছিল। দেখো একটা কথা বলছি, ছেলেও মদ খায় আর নিজের স্বামীও মদ খায়, আবার মাথা গেঁজা মদ দুটোই খায়। তাছাড়া আমি আর আরও এসব কিছু আমি জানি। ছেলে বাবাকে মারলো কেন? কেন মারলো আমি তাও জানিনি। কী দিয়ে মেরেছে শুনেছেন? কী দিয়ে মেরেছে আমি তা পর্যন্ত আমি জানিনি, আমি কিছুই জানিনি। ছেলে এখন কোথায়? ছেলে এখন বলছে তো ধরে নিয়ে গেছে। আচ্ছা, ছেলের সাথে বাবার এমনি গন্ডগোল হতো অন্যান্য সময়? কিছুই হতনি। মদ খেলে? ও, মদ খেলে একটু টুকিটাকি যা হয় তাই সংসারে হয়, তাছাড়া না, সংসার আমার সঙ্গে অন্তত কিছু ঝামেলা হয়নি। ও প্রায় মদ খেয়ে এসে ঝামেলা করে। ছেলে বাবার সঙ্গে ঝামেলা হয়? আমার সঙ্গে গন্ডগোল করে, তারপরে ওর সঙ্গে কী হয়েছে না হয়েছে আমি সেটা কিছুই দেখিনি। ছেলের বাবার মধ্যে কোনো গন্ডগোল হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে হয়। কি নিয়ে? এই এমনি কাজ পাইনি আর নিয়ে, পয়সা করি দেয়নি আর দেয়নি, সংসারে খেটে খাওয়া। তো ছেলে কী করত? এমনি টুকিটাকি চাষবাসের কাজ করে। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দ বার্তা।